নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 414 নিয়ে আলোচনা করবো। আমি এখান থেকে সমস্ত পরিমিতিগুলো টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো, 14 রোমানের অঙ্ক কি বলেছে, তোমাদের টোটাল কিন্তু 4 × 8 নম্বর থাকবে। টোটাল তিনখানা প্রশ্ন থাকবে, এই তিনখানা প্রশ্নের ভিতর থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে। কি বলেছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ তিনটি তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, তাই তো? কি বলেছে, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এই যে প্রশ্নটা আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে 2023 সালের, এটা কিন্তু এক্সারসাইজ 12, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে ধ্যান দাও। এটা কিন্তু বইয়ের 9-10 অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 πr³, ঠিক আছে? তো দেখো, 4/3 πr³ বসিয়েছি, 4/3 πr এর মান কি আছে, 3³, ঠিক আছে? অপরদিকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক আয়তন 4/3 π³, অপরদিকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 πr এর মান কি আছে, 5³, ঠিক আছে? তো দেখো, তিনটি গোলকের মোট আয়তন, এই যে এই একটা গোলকের আয়তন, ঠিক আছে, এটা একটা এবং এটা একটা, এই যে তিনখানা, প্রথমেটা কি আছে 4/3 22/7 3³, পরেরটা কি আছে 4/3 22/7 4³ প্লাস, পরেরটা কি বলেছে 4/3 22/7 5³, ঠিক আছে? একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো, এখান থেকে কিউ কিউ মানে এখান থেকে কমন যাচ্ছে 4/3 এবং 22/7, কমন গেলে কী থাকছে 3³, 4³ এবং 5³, 3³, 4³, 5³। টোটাল ক্যালকুলেশন করে 27+64+125 কত হয়েছে, 216 ঘন সেন্টিমিটার, 216 ঘন সেন্টিমিটার। তাহলে তিনটি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা যাবে। মনে করে, তিনটি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা যাবে, ঠিক আছে? বড় গোলক মানে কি, বড় হাতের আর একক, ঠিক আছে? কি বলছি আমি বুঝতে পারছো? তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের 8 সেমি, আয়তন 4/3, পায়ের মান 22/7, আরের মান কত, আরের মাথায় কিউব, তাই তো? একটু কেটে দিচ্ছি, 4/3 22/7 গুণ আরের মাথায় কিউব সংশন 4/3 22/7 গুণ 216, যেটা আমরা একটু আগেই পেয়েছি, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে ক্যালকুলেশন করছি, দেখতে পাচ্ছি যে আর কিউব সংশন 216। অতএব আর কিউব মানে কি, 6 এর মাথায় কিউব, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর কিউব সমান সমান কি আছে, একটু ভুল আছে, আর কিউব সমান সমান হচ্ছিল আমাদের কিউব 216, ঠিক আছে? কিউব না, আর সমান সমান 216 কিউব মানে কি, 6 এর মাথায় মানে 6 সেন্টিমিটার, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, 6 সেন্টিমিটার, এক্সট্রা করার দরকার নেই, বেশি পাকাম্য করলে ভুল হওয়ার চান্সটা খুবই বেশি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর এর মাথায় কিউব মানে কি, এত কঠিন করার দরকার নেই, একটু মুছে দিচ্ছি আমি, তোমরা জাস্ট এটাই করবে, একটু দেখিয়ে দিচ্ছি আমি, তোমাদের না মুছলে হবে না, এটা পারলে তোমরা করতে পারো। এখানে লিখবে আর কিউব সমান সমান 216, ঠিক আছে? আর আর সমান সমান কি আছে, কিউবের মধ্যে 216, 216 মানে কি, 216 মানে 6 সেন্টিমিটার, বুঝতে পারছো আমি কী বলছি, 6 সেন্টিমিটার এর অ্যান্সার হবে আমাদের। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের রোমান্টের অঙ্ক কী বলেছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির বা চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, চৌবাচ্চার আয়তন কি আছে আমাদের, যেহেতু চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, অর্থাৎ 1.2 এর মাথায় কিউব মানে কি, 1728 ঘন মিটার, অর্থাৎ আমাদের
1728 ঘন ডেসিমিটার, তাই তো? অর্থাৎ এক ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে আমরা 64 বালতি জল চৌবাচ্চের আয়তন বা 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তন 1 - 1/3 ক্যালকুলেশন করে কত হবে? 2/3। এটা তো তোমরা জানো, খুবই সহজ জিনিস, সহজ নিয়মটা। তাহলে 64 বালতি জল সমান সমান 1728 × 2/3 করলে কত হবে? 576 × 2। ঠিক আছে, এটা থাকছে আমাদের। তো দেখো, অতএব এই যে 576 × 2, অতএব 1 বালতি, অতএব 64 বালতি জল যদি এত লিটার হয়, তাহলে 1 বালতি কত হবে? 64-তে ভাগ হবে কত যাচ্ছে? 9 × 2 = 18, 9। অর্থাৎ 9 × 2 = কত? 18 লিটার। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? বলেছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, অ্যান্সার হবে 28 লিটার জল ধরে। পরের অঙ্ক কী বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে রোমান তৃতীয় অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের 14 থেকে রোমান 1, রোমান 2, রোমান 3 এই তিনখানা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো কি বলেছে, যে ধরি তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল r মিটার, শর্তানুসারে পাই আর এল সমান সমান 77, তাই তো? যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে যে তাবুটির তির্যক উচ্চতা আমাদের বের করতে হবে, তাহলে আমরা একটু কেটে নিচ্ছি। তো দেখো আর সমান সমান কত থাকছে, আমি তোমাদের দেখাচ্ছি একটু, যে 22/7 × r × 7 সমান সমান কি আছে? 77। তো দেখো এই যে এই সেভেন কেটে যায়, ঠিক আছে, কেটে যদি যায় তাহলে কি থাকছে? থাকছে আমাদের আর সমান সমান আমাদের 77/22 থাকছে। কাটাকাটি করলে কত থাকছে? 7/2। কত থাকছে? 7/2। এটা আমরা দেখতে পাচ্ছি, 7/2 পেয়েছি। তাহলে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কী আছে আমাদের? πr² পাই আর এর মান কি আছে? 7/2, মানে কি πr² একটু কেটে দিয়ে বোঝাচ্ছি, না কাটলে হবে না, এই যে πr², পায়ের মান 22/7, আর এর মান কত? আর এর মান হচ্ছিল 7, আর এর মান হচ্ছিল 7/2, ঠিক আছে, এর হোল স্কোয়ার। অর্থাৎ এই যে 7/2 কতবার হবে? 22/7 × 7/2 × 7/2, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এই 7 কেটে যাচ্ছে, 11 × 2 = 22, 11, এবং আমরা দেখতে পাচ্ছি যে 77/2 আমাদের 2 থাকছে। ক্যালকুলেশন করলে কত হবে? 38.5, একটু মুছে দিচ্ছি, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে 38.5। তো দেখো আমরা কিন্তু এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।